বাংলা 1427 নববর্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। আজকে আমি একটা কবিতা বলতে চলেছি, আমার ভীষণ প্রিয় কবিতা, আপনাদের সবারই খুব পরিচিত কবিতা, কবি জয় গোস্বামীর লেখা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার, পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়, খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এতল্লাটে, একজনকে তারই মধ্যে মনে হলো অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলল মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের জিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নেই আর, সবাই আমায় বৃষ্টি বলে ডাকে। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায় কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা জামা কাপড়ে, গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, আরে তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন ব্যস্ত নানান দেশে, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি
এই অরণ্যে কবির জন্য আমরা থাকি, বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি বৃষ্টি, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিন। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়া সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। বিশ্বের এই মহাসংকটে শেষে একটাই কথা বলবো, আমরা সকলে যেন সুস্থ থাকি, ভালো থাকি, ভালো থাকুন, ঘরে থাকুন।